দেখো, এখানে আমরা চারের দাগের অঙ্কটা, চারের 12 দাগেরটা, নিচে দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি। তাহলে এখানে দুটো সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণ দুটি আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে প্রথমে এটাকে যদি 1 নম্বর মনে করি এবং এটাকে যদি 2 নম্বর মনে করি, তাহলে আমাদেরকে হয় এক্সটাকে এলিমিনেট করতে হবে কিংবা ওয়াইটাকে। এবং এক্সকে এবং ওয়াইটাকে যদি এলিমিনেট করতে হয় যে কোনো একটাকে, তাহলে তাদের সহগগুলো কিন্তু 1 নম্বরের সমীকরণে যা হবে এবং 2 নম্বর সমীকরণে একই করতে হবে। তাহলে ধরো আমি ওয়াইটাকে এলিমিনেট করব, তাহলে ওয়াইটাকে যদি এলিমিনেট করতে হয়, ওয়াইটাকে যদি এলিমিনেট করতে হয়, তাহলে 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের সহগ আছে বি আর ডান 1 নম্বরে আছে 1। তাহলে আমরা বুঝতে পারছি 1 নম্বরকে যদি আমি বি দিয়ে গুণ করে দিই এবং 2 নম্বরকে যদি 1 দিয়ে গুণ করি এবং যোগ করলে আমরা কিন্তু ওয়াইটা কেটে যাবে বা ওয়াইটাকে আমরা এলিমিনেট করতে পারব। তাহলে সেটাই আমরা করব যে 1 নম্বর সমীকরণকে আমরা বি দিয়ে গুণ করব, তার সাথে যোগ করব কোনটা, আমরা 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে যোগ করে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি বি দিয়ে গুণ করলাম এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে যোগ করে পাই। তাহলে যোগ করে কি পাচ্ছি সেটা লিখছি আমি, বা গুণ করার পরে আমি যেটা পাচ্ছি সেটা লিখব। তাহলে এটাকে বি এক্স, বি দিয়ে এটাকেও গুণ হবে, এটাকেও গুণ হবে, এটাকেও গুণ হবে, সবগুলোই কিন্তু বি দিয়ে গুণ হবে। তাহলে বি এক্স প্লাস বি ওয়াই প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সবগুলোকে আমি বি দিয়ে গুণ করলাম। তারপরটাতে তো কিছু দিয়ে গুণ করতে হবে না, সেটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যেহেতু বি এর সহগটা ওয়াইটাকে কাটছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে যোগ করছি তাহলে কেটে যাবে। তাহলে প্লাস বি ওয়াই মাইনাস বি ওয়াই কেটে যাবে, তো বি এক্স আর এখানে এ এক্স, তাহলে এখানে বি এক্স প্লাস হচ্ছে এ এক্স। ডান দিকে কী আছে দেখো, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, এখানে এ বি প্লাস এ স্কোয়ার। বাঁ দিকে যদি দেখো, এটার থেকে যদি এক্স কমন নেওয়া হয় তাহলে কী হচ্ছে বি প্লাস এ, আর ডান দিকে যদি এ কমন নেওয়া হয় তাহলে কী হচ্ছে বি প্লাস এ। এক্স সমান তাহলে কী পাচ্ছি, এ ইন্টু বি প্লাস এ ভাজিত বি প্লাস এ। তাহলে আমরা বি প্লাস এ এবং বি প্লাস এ কেটে দিতে পারি, তাহলে এ বি প্লাস এ বি প্লাস এ কেটা যেতে। এখানে অবশ্যই আমাকে বলতে হবে যদি আমার এই বি প্লাস এটা নট ইকুয়াল টু জিরো হয়, এটা কাটা যাবে যদি এটা নট ইকুয়াল টু জিরো হয়। কেন, জিরো যদি নিচে হয় তাহলে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাচ্ছি, এ, এবং এক্স ইকুয়াল টু এ যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব, হয় 1 নম্বরে কিংবা 2 নম্বরে। তাহলে এক্স ইকুয়াল টু এ আমি 1 নম্বরে বসিয়ে পাই, তাহলে এক্স ইকুয়াল টু এ 1 নম্বর, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কী পাবো, তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু এ যেতে, তাহলে এ প্লাস ওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু কত, এ প্লাস বি, এ প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি হয়ে গেল। তাহলে ওয়াই সমান কত হয়ে গেল, এ প্লাস বি মাইনাস এ, তাহলে প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু কি বি। তাহলে আমরা যেটা সমাধানটা পেলাম, তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আমরা এক্সের মানটা কত পাচ্ছি, এ, এবং ওয়াইয়ের মানটা পাচ্ছি বি। তাহলে আশা করি বোঝা গেছে।